আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার সবাইকে, ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি সুন্দর 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনের ডিজাইনটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িটির সামনে সুন্দর একটি বেডরুমের সাথে একটি সুন্দর বারান্দা থাকবে এবং ড্রয়িং রুমের সাথে একটি সুন্দর ফোজ বা বারান্দা থাকবে এবং পিছনে 2টি বেডরুমের সাথে 2টি সুন্দর বারান্দা থাকবে। এই বাড়িটিতে আপনার 3টি বেডরুম, বড় একটি ড্রয়িং রুম, বড় একটি ডাইনিং রুম, অ্যাটাচ টয়লেট, কিচেন রুম এবং রাউন্ড সিটির সমন্বয়ে ফ্ল্যাটটি সাজানো হয়েছে। এই বাড়িটি আমরা আমাদের মতো করে কালার কম্বিনেশন করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে কালার কম্বিনেশন করেও বাড়িটি নির্মাণ করতে পারবেন। এই বাড়িটিকে 2তলা, 3তলা, 4তলা, 5তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন। সেক্ষেত্রে 2তলা ফাউন্ডেশন দিয়ে যদি শুধুমাত্র 1তলা নির্মাণ করেন তাহলে আপনাদের নির্মাণ ব্যয় কত টাকা হবে, এবং 1তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1তলা নির্মাণ করতে চান তাহলে নির্মাণ ব্যয় কত টাকা হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনারা বাড়িটির বাইরে ডিজাইনটি দেখতেছেন, তারপরে আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব এ বাড়িটির 3D মডেল, বাড়িটির ভিতরের ডিজাইন, রুমের মেজারমেন্ট, কী পরিমাণ জায়গা লাগবে এবং এ বাড়িটি নির্মাণ করার জন্য কত টাকা খরচ হবে বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। যারা কম খরচের মধ্যে সকল চাহিদা পূরণ করে বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য বেস্ট হলো এই বাড়ির ডিজাইনটি। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, পর্যায় করে আপনারা সব কিছু বিস্তারিত পেয়ে যাবেন। তারপর আমরা বাড়িটির 3D মডেলটি আপনার, এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইনটি দেখে নিয়েছেন। তারপর আমরা বাড়িটির 3D মডেল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। এই বাড়িটি হলো লম্বা জমিতে 3 বেডরুমের সুন্দর একটি বাড়ির ডিজাইন। বাড়িটির সামনে 1টি বেডরুমের সাথে সুন্দর একটি বারান্দা থাকবে এবং 1টি ড্রয়িং রুমের সাথেও সুন্দর একটি বারান্দা থাকবে। আর এটি হচ্ছে বাড়িটির মেইন ডোর। এই বাড়িটিতে প্রবেশ করার জন্য 1টি ডোরে রাখা হয়েছে। আপনারা চাইলে পিছনে 1টি ডোর রাখতে পারবেন। পিছনে 2টি বেডরুমের সাথে 2টি সুন্দর বারান্দা থাকবে। তো এখন আমরা ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে বাড়িটির ভিতরের ডিজাইন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটির মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হলো বড় 1টি ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে। আমি এখানে সোফা সেট বসাইছি, এই পাশে 1টি কম্পিউটার সেট করে দিছি, পর্যাপ্ত জায়গা আছে, আপনাদের মতো সাজাইতে পারবেন। আর এই ড্রয়িং রুমে এই পাশে 1টি স্লাইডিং ডোর আছে, এই পাশ দিয়ে আপনার বারান্দায় প্রবেশ করতে পারবেন। এই ড্রয়িং রুমের এই পাশে থাকবে হলো আপনার বেডরুম 1, আর বেডরুম 1-এ প্রবেশ করার জন্য ডোর থাকবে হলো এই পাশে। বেডরুমে পর্যাপ্ত জায়গা আছে, আমি এখানে বেড বসাইছি, আপনারা চাইলে টিভি সেট করতে পারবেন, এই পাশে ক্যাবিনেট সেট করতে পারবেন, ওয়াল সকি সেট করতে পারবেন। এই বেডরুমের সাথে সুন্দর ডিজাইনের 1টি বারান্দা আছে, এই বারান্দায় প্রবেশ করার জন্য ডোর থাকবে হলো এই পাশে। এটি হচ্ছে বারান্দাতে প্রবেশ করার জন্য ডোর। এই বেডরুমে আপনারা চাইলে এই কর্নারে 1টা বেসিন সেট করে দিতে পারবেন, জায়গা আছে। আর এটি হলো অ্যাটাচ টয়লেট, এই টয়লেটে প্রবেশ করার জন্য ডোর থাকবে এই পাশে। আর এটি হলো অ্যাটাচ টয়লেট, আমি এখানে হাইকোমেটার বেসিন বসাইছি, আপনারা চাইলে আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য ডোর থাকবে এই পাশে। আমি এখানে 1টি স্লাইডিং ডোর ব্যবহার করছি, আপনারা চাইলে পর্দা ব্যবহার করতে পারবেন। ডাইনিং রুমটি 1টি বড় রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে আপনাদের মতো সাজাইতে পারবেন। আমি এখানে 1টি ডাইনিং টেবিল বসাইছি 6 জনের, আপনারা চাইলে আরও বড় ডাইনিং টেবিল বসাইতে পারবেন, তো জায়গা আছে। আর সিঁড়ির নিচেও পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে এখানে কোনো কিছু ব্যবহার করেও রাখতে পারবেন। এখানে 1টি সুন্দর ডিজাইনের রাউন্ড সিঁড়ি ব্যবহার করছি এই বাড়িটিতে। আর এই পাশে থাকবে হলো আপনার কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য ডোর থাকবে এই পাশে। আর এটি হচ্ছে কিচেন রুম, আপনারা আপনাদের মতো করে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। কিচেন রুমে আমি 1টি উইন্ডো রাখছি যেখানে আলো বাতাস প্রবেশ করতে পারবে। আর এই পাশে থাকবে হলো কমন টয়লেট, কমন টয়লেটে প্রবেশ করার জন্য ডোর থাকবে এই পাশে। আর এটি হচ্ছে কমন টয়লেট, আপনারা চাইলে এই পাশে বেসিন সেট করতে পারবেন বা ফ্রিজ রাখতে পারবেন, আমি এখানে 1টি বেসিন সেট করে দিছি। ডাইনিং রুমের এই পাশে থাকবে হলো বেডরুম 2, এই বেডরুমে প্রবেশ করার জন্য ডোর থাকবে হলো এই পাশে। বেডরুমে পর্যাপ্ত জায়গা আছে, আমি বেড বসাইছি, আপনারা চাইলে দুই পাশে আপনাদের মতো করে সাজাইতে পারবেন। এই বেডরুমের সাথে 1টি অ্যাটাচ টয়লেট আছে, অ্যাটাচ টয়লেটে প্রবেশ করার জন্য ডোর থাকবে এই পাশে। আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই বেডরুমের সাথেও সুন্দর ডিজাইনের 1টি বারান্দা থাকবে, এটি হলো সুন্দর ডিজাইনের 1টি বারান্দা। ডাইনিং রুমের এই পাশে থাকবে হলো বেডরুম 3, বেডরুম 3-তে প্রবেশ করার জন্য ডোর থাকবে এই পাশে। আর এটি হচ্ছে আপনার বেডরুম 3, এই বেডরুমে আমি 1টি বেড বসাইছি, আপনারা চাইলে এই ওয়ালের এই পাশে পর্যাপ্ত জায়গা আছে, ক্যাবিনেট সেট করতে পারবেন। আর এই বেডরুমের সাথেও 1টি সুন্দর ডিজাইনের বারান্দা আছে, এটি হলো সুন্দর ডিজাইনের বারান্দা, বারান্দাতে প্রবেশ করার জন্য ডোর থাকবে হলো এই পাশে। এই ছিল বাড়িটির 3D মডেল এবং বাড়িটির ভিতরের ডিজাইন। তারপর আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দিব।
এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিয়েছেন। তো এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। বাড়িটির প্রথমেই থাকবে সিঁড়ি, আর এই পেশে থাকবে একটি ফোস থাকবে। ফোসটি লম্বায় থাকবে হলো 11 ফিট 3 ইঞ্চি, আর চড়াই থাকবে হলো আপনার 7 ফিট। আর এই পাশে থাকবে হলো মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হলো বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি লম্বায় থাকবে আপনার 17 ফিট 8 ইঞ্চি, আর চড়াই থাকবে হলো আপনার 13 ফিট। আর এই পাশে থাকবে হলো বেডরুম ওয়াল। এটি আপনারা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো আপনার 12 ফিট, আর চড়াই থাকবে হলো আপনার 13 ফিট। এই বেডরুমের সাথে সুন্দর একটি বারান্দা থাকবে। এই বারান্দাটি লম্বায় থাকবে হলো আপনার 9 ফিট, আর চড়াই থাকবে হলো 3 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের সাথে অ্যাটাচে একটি টয়লেট থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো আপনার 7 ফিট 6 ইঞ্চি, আর চড়াই থাকবে হলো 5 ফিট। আর ড্রয়িং রুমে আমরা এই পাশে একটি স্লাইডিং ডোর ব্যবহার করছি এবং এই পাশে একটি স্লাইডিং ডোর ব্যবহার করছি। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো বড় একটি ডাইনিং রুম। এই ডাইনিং রুমটি লম্বায় থাকবে হলো আপনার 16 ফিট 5 ইঞ্চি, আর চড়াই থাকবে হলো আপনার 12 ফিট 9 ইঞ্চি। আর এই পাশে থাকবে হলো রাউন্ড একটি সুন্দর ডিজাইনের সিঁড়ি। এই সিঁড়িটি লম্বা আছে 16 ফিট 5 ইঞ্চি, আর চড়াই থাকবে হলো আপনার 8 ফিট 8 ইঞ্চি। আর এই পাশে থাকবে হলো কিচেন। কিচেনে প্রবেশ করার জন্য ডোর থাকবে এই পাশে। এই কিচেনটি লম্বায় আসলে আপনার 11 ফিট, আর চড়াই আসলে 8 ফিট 3 ইঞ্চি। এই পাশে থাকবে হলো আপনার কমন টয়লেট। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 8 ফিট 3 ইঞ্চি, আর চড়াই থাকবে হলো 5 ফিট। ডাইনিং রুমের এই পাশে থাকবে হলো আপনার বেডরুম 2। এই বেডরুমে প্রবেশ করার জন্য ডোর থাকবে এই পাশে। এই বেডরুমটি লম্বায় থাকবে আপনার 12 ফিট, আর চড়াই থাকবে হলো আপনার 11 ফিট। এই বেডরুমের সাথে সুন্দর ডিজাইনের একটি বারান্দা থাকবে। বারান্দাটি লম্বায় থাকবে 9 ফিট, আর চড়াই থাকবে হলো 3 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটটি লম্বায় থাকবে হলো আপনার 7 ফিট, আর চড়াই থাকবে হলো 5 ফিট 3 ইঞ্চি। আর এই পাশে একটি লবির মতো থাকবে। আপনারা চাইলে এখানে ফ্রিজ বা বেসিন সেট করতে পারবেন। ডাইনিং রুমের এই পাশে থাকবে হলো আপনার বেডরুম 3। এই বেডরুমটি লম্বা আছে 12 ফিট, চড়াই আছে 11 ফিট। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে। বারান্দাটি লম্বায় থাকবে হলো আপনার 9 ফিট, আর চড়াই থাকবে হলো 3 ফিট 6 ইঞ্চি। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। তো এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করার জন্য কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে। এই বাড়িটি নির্মাণ করার জন্য লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে আপনার 55 ফুট 4 ইঞ্চি, আর চড়া দিকে জায়গার প্রয়োজন হবে 30 ফুট 11 ইঞ্চি। এই মেজারমেন্টটাকে যদি আমরা এরিয়াতে হিসাব করি তাহলে আমাদের এই বাড়িটি নির্মাণ করার জন্য জায়গার প্রয়োজন হবে হলো আপনার 1719 স্কোয়ার ফিট। এই স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 3.95 শতাংশ, এবং যদি কাঠা হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে আপনার 2.38 কাঠা। তো এই ছিল ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। তারপর আমরা জানেন যে বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয়। এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করার জন্য কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে। আপনারা যদি সেম ভিডিওতে যে ডিজাইনটি দেখানো হচ্ছে সেম একই ডিজাইনের বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে 2 তলা ফাউন্ডেশন দিয়ে। যদি আপনারা 1 তলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে 26 থেকে 27 লক্ষ টাকা। তারপর যদি আপনারা 1 তলা ফাউন্ডেশন দিয়ে শুধুমাত্র 1 তলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে 25 থেকে 26 লক্ষ টাকা। তো এই ছিল আজকে আমাদের 3 বেডরুমের লম্বা জমিতে 3 বেডরুমের সুন্দর একটি বাড়ির ডিজাইন। তারপরে যদি আপনারা কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।